ট্রাভেলার্স অ্যাভিনিউতে আপনাদেরকে স্বাগতম। আমরা অনেক সময় মোবাইল সেট হারিয়ে ফেলি, সিম নষ্ট হয়ে যায়, আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো আমরা চিরতরে হারিয়ে ফেলি এবং বিপদে পড়ি। আজ আমরা দেখাবো আজীবনের জন্য আপনি কিভাবে মোবাইল নাম্বার সেভ করতে পারেন এবং মোবাইল নাম্বার ডিলিট হয়ে গেলে কিভাবে রিকভারি করতে পারেন। বন্ধুরা, আমরা চলে যাব গুগল কন্ট্যাক্টে। গুগল প্লে স্টোরে গুগলে যে গুগল কন্ট্যাক্ট লিখব, এই ইন্টারফেসটি আসবে। এখানে ক্লিক করলে আমরা আমাদের এই কন্ট্যাক্টগুলো চলে আসবে। দেখুন, একে একে কন্ট্যাক্টগুলো চলে আসছে। এই কন্ট্যাক্টগুলো আপনার যে এই মেনুগুলো থেকে আপনি এই যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই প্লাস চিহ্নটা সিলেক্ট করবেন। প্লাস চিহ্নটা সিলেক্ট করলে দুইটি মেনু আসবে, কন্ট্যাক্ট, ক্রিয়েট কন্ট্যাক্ট এবং ক্রিয়েট মাল্টিপল কন্ট্যাক্ট। আপনার ক্রিয়েট কন্ট্যাক্টটি সিলেক্ট করলেই এরকম মেনু চলে আসবে, ফার্স্ট নাম, লাস্ট নেম এবং আপনি কোথায় চাকরি করেন, আপনার জব টাইটেলটা কি, ইমেল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার। এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশি হলে বাংলাদেশ সিলেক্ট করে আপনি কন্ট্যাক্ট নাম্বারটি ইনপুট দিবেন এবং এখানে আপনি মাল্টিপল নাম্বারও আপনি অ্যাড করতে পারবেন। এবং সর্বনিচে বামের দিকে দেখতে পাচ্ছেন যে সেভ অপশনটি আছে, আপনি পুরো ইনপুট দেওয়া হয়ে গেলে এই সেভে ক্লিক করবেন এবং আপনার নাম্বারটি সেভ হয়ে যাবে। এই যে দেখাচ্ছে আপনার নাম্বারটি সেভ হয়ে গেছে এবং সাকসেসফুলি সেভ হয়ে গেছে। আপনার এইভাবে আপনার ইসে দেখাবে। এছাড়াও আপনি বিপুল ধরনের ডেটা এইখানে ইনপুট দিয়ে রাখতে পারবেন, এর ঠিকানা, পোস্ট বক্স, বার্থ ডেট, ইভেন্ট, ওয়েবসাইট, রিলেশন, চ্যাট, ইন্টারনেট কল, এসব বিষয়গুলো আপনি এখানে স্থায়ীভাবে সিলেক্ট করে রাখতে পারবেন। দেন আমরা আসি, আমাদের কন্ট্যাক্ট নাম্বার যদি ভুলবশত ডিলিট হয়ে যায় তাহলে আমরা কিভাবে উদ্ধার করব। এখানে দেখতে পাচ্ছেন থ্রাশ, এই অপশনটি সিলেক্ট করব এবং আমার 41টি থ্রাশ অর্থাৎ ডিলিট হয়ে গেছে নাম্বার, আমরা এখান থেকে রমজান এই নাম্বারটি সিলেক্ট করলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন দুইটি মেনু রয়েছে, ডিলিট ফরএভার এবং রিকভারি। আমরা চলে যাব রিকভারিতে। রিকভারিতে গেলে এই যে দেখতে পাচ্ছেন একটি মেসেজ দিচ্ছে, এ কন্ট্যাক্ট রিকভার্ড হয়ে গেছে, এই রমজানের নাম্বারটি রিকভার হয়ে গেছে। এবং আমরা চাইলে এই থ্রাশের সবগুলো একসাথে আমরা এমটি করে দিতে পারি। এবং বন্ধুরা, আপনারা যদি উপকৃত হয়ে থাকে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য।